শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ। আইপিএল শেষ হওয়ার 15 দিন পরে শুরু হবে বিপিএল। মোট 8টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। সব ফ্র্যাঞ্চাইজি 2টি করে দল থাকবে, একটি ছেলেদের একটি মেয়েদের। ছেলেদের সঙ্গে একই সময় চলবে মেয়েদের বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ। পুরুষদের বিভাগে মোট 136 জন প্লেয়ার খেলবে। মেয়েদের বিভাগে 128 জন অংশ নেবে। ছেলেরা খেলবে ইডেনে, মেয়েরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। দিনে 2টো করে ম্যাচ হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর বা জেলার নামে ফ্র্যাঞ্চাইজিগুলোর নামকরণ করা হবে। আইপিএল এর নিয়ম মেনেই হবে এই টুর্নামেন্ট। লিগ এবং নকআউট ফরম্যাটে খেলা হবে। ছেলে এবং মেয়েদের বিভাগে মোট 31টি করে ম্যাচ খেলা হবে। লিগ চলবে 21 দিন ধরে। উভয় দলে কোনো বিদেশি খেলানো যাবে না। প্রথম একাদশে একজন অনূর্ধ্ব 19 ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। বাংলার ক্রিকেটার এবং কোচ অগ্রাধিকার পাবে। কোনো বিদেশি কোচ নেওয়া যাবে না। দল চাইলে বিদেশি মেন্টর নিতে পারে। প্রত্যেক দল লটারির মাধ্যমে নির্বাচিত হবে। দল বাছবে নির্বাচকেরা। ড্রাফট পদ্ধতিতে ক্রিকেটার বাছাই হবে। এটা আমাদের এটা বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ। এটা ফ্র্যাঞ্চাইজি বেসড টি টোয়েন্টি টুর্নামেন্ট। এটার জন্য আমরা গত বছর থেকে চেষ্টা করেছিলাম। গতবারে আমরা বিসিসিআই থেকে পারমিশনও নিয়ে নিয়েছিলাম। অনেক সাহায্য করেছিলেন। আর গত বছর আমরা শুরু করতে পারিনি, বিকজ টাইম কনস্ট্রেন্ট ছিল। এই বছরও আমাদের পারমিশন নিতে হয়। টুর্নামেন্টের নিয়ম হচ্ছে আপনাকে প্রতি বছর বিসিসিআই থেকে পারমিশন নিতে হবে। ওদের গাইডলাইন মেনেই আপনাকে টুর্নামেন্টটা করতে হবে। এখানে টুর্নামেন্টে খালি বেঙ্গল প্লেয়ার্সরাই অ্যালাউড টু প্লে। বাইরে থেকে আপনি প্লেয়ার নিতে পারবেন না। ওয়েদার ইটস এ মেন ওমেন কোচেস হ্যাজ টু বি ফ্রম বেঙ্গল কোচ প্যানেলস। আর এটা 21 ডেজের একটা উইন্ডো যেখানে ছেলেরা খেলবে ইংল্যান্ডসে, উমেন্স ক্রিকেট প্লেয়াররা খেলবে যাদবপুরে। এটা ডাবল লিগ সিস্টেমে খেলা হচ্ছে, ডাবল হেডার। একটা ম্যাচ দুপুর 3:30 থেকে শুরু হবে আর সেকেন্ড ম্যাচটা হবে সন্ধেবেলা 7:30। সেটা ইংল্যান্ডসের জন্য বা যাদবপুরে একটা সকালে খেলা হবে, একটা দুপুরে খেলা হবে। এখানে একটা টিমে ফর মেন্স টিমে 17 জন প্লেয়ার থাকবে আর উমেন্স টিমে 16 জন প্লেয়ার থাকবে। এখানে টিমের ফরমেশন হবে, একটা মার্কি প্লেয়ার থাকবে, তার সঙ্গে 2জন সিনিয়র বেঙ্গল টিমের প্লেয়ার থাকবে। একজন আন্ডার 19 প্লেয়ার আমরা কম্পালসারি করেছি ফার্স্ট 11-এ, টু প্রমোট আন্ডার 19, টু প্রমোট ইয়াংস্টার্স। ডিস্ট্রিক্টের প্লেয়ার থাকবে যাতে সব স্তরের প্লেয়াররা এই টুর্নামেন্টে খেলতে পারে। এবং কারণ এখানে আইপিএল স্পটাররা থাকবে, তো এখানে একটা বিরাট বড় প্ল্যাটফর্ম প্লেয়ারদের নিজেদেরকে তুলে ধরার। সো ওভারঅল মনে হয় যেভাবে আমরা এগোচ্ছি, সিবি যেভাবে এগোচ্ছে, এই টুর্নামেন্টটা যদি সাকসেস হয়, এবং অবশ্যই সাকসেস হবে, তাতে বেঙ্গল প্লেয়ারদের অনেক উপকার হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।